আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। এখন আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ডাঁটা। প্রথম পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি। এটার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। তারপরে ডাঁটাগুলোকে ছেড়ে দিয়েছি, এগুলোকে আবার তেলে ভেজে নিয়েছি। তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষাচ্ছি। দেখেন ডাঁটাটা কি সুন্দর সবুজ থাকে। এখন পানি দিয়ে দিলাম, এটা হচ্ছে পরিমাণ মতো পানিটা সেদ্ধ হওয়ার জন্য, ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। দেখেন ডাঁটাগুলো কি সুন্দর রং হয়েছে। এভাবে আপনারা পানি দিবেন। পানি দেওয়ার কিছুক্ষণ পর যখন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন এই যে ভাজা মাছগুলোকে উপরে দিয়ে দিবেন আস্তে আস্তে। উপরে ঢাকনাটাকে ঢেকে দিবেন, এক সময় ঢাকনাটা ঢেকে দিতে হবে। আস্তে আস্তে হয়ে যাবে মশলাটা কষতে কষতে, একদম রংটা যখন গাঢ় গাঢ় হবে, ঝুলটা যখন গাঢ় হবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন। এই হচ্ছে ডাঁটা। একটু যদি আপনারা ভেজে নেন তাহলে ডাঁটার রানটা ভালো থাকে, রংটা ভালো থাকে। একটু জিরা, একটু হালকা পরিমাণ জিরা দিতে হবে, এবং নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচগুলোকে দিয়ে দিতে হবে। সবাই ভালো থাকবেন।